হ্যালো, স্যার, আমি কিন্তু আসসালামু আলাইকুম স্যার। কে তুমি? স্যার, আমি মেজর মনসুর। স্যার তোমাকে আমি গতকালকে ফোন দিচ্ছি না, তুমি রিং ব্যাক করো নাই কেন? স্যার, আমি আজকে এখন খেয়াল করলাম, আমি তো এটা আমি খেয়াল করি নাই স্যার। এখন খেয়াল করছো কেন? তোমাকে গতকালকে আমি রিং দিয়েছি ওয়েন টু পিক আপ দ্য ফোন, স্যার কি ফোন করছে? আমি তো স্যার গতকালে খেয়াল করি নাই স্যার, আমি গতকালে ঘুমাই গেছিলাম। তুমি কোন করছে এটা বলো, তুমি খেয়াল করো না কেন, কোথায় ঘুমাই গেছিলে তুমি? স্যার, আমি গতকালকে একটু অসুস্থ ছিলাম বলে আমি শুয়ে পড়ছিলাম স্যার। হ্যাঁ, তারপরে দেন হোয়াই ডিড ইউ কল মি ইন দ্য মর্নিং? আমি আমি স্যার এটা খেয়াল করি না যে আপনার কল আসছে, আমি খেয়াল করব না। তোমরা করি খেয়াল করবে না, তোমরা রিক্রুটিং অফিসার তো, সেজন্য তোমরা খেয়াল করো না, বিকজ তোমাদের পোকা বড় হয়ে গেছে। তোমরা ধর টাকা পয়সা নিয়ে লোক ভর্তি করো, তখন আর সমস্যা হয় না। তুমি একটা চিঠি লিখে পাঠাইছো যে পিটিতে ফেল, পুশআপে ফেল, পিটি ফেল পাস করায় তা বিএমএতে গেলে পরে সে আর্মিতে পাস করে না। আবার বিএমএ থেকে পাস করে আসতে বলতে আর্মিতে পিটি ফেলে ফেল করে। একমাত্র মিলিটারিতে টাকা খেয়ে লোক ভর্তি হয়, দিস ইজ এ গভর্নমেন্ট ফোন অ্যালোটেড টু ইউ। তোমাদের প্রবলেম আছে, প্রমোশন হয়নি কেন স্যার? যোগ্যতা নাই দেখে স্যার। হ্যাঁ, দিস প্রুভ দিস থিংস। তোমাদের মতো অফিসে রিক্রুটমেন্টে রাখা উচিত কিনা দেখ, আই হ্যাভ এ ডাউট। Shame on you.